নমস্কার সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে লাইভে রয়েছে স্নেহা, এবং যে বিষয় নিয়ে এই মুহূর্তে লাইভে আসা সেই জ্বলন্ত ইস্যু ফের একবার 10,323। কালকে আমরা দেখিয়েছি শিক্ষা অধিকর্তার অফিসে তারা দান বাক্স নিয়ে পৌঁছেছিল। এই মুহূর্তে তারা রয়েছে বিভিন্ন স্কুলগুলিতে, তারা রয়েছে এবং স্কুলগুলিতে যদি দেখি এই মুহূর্তে তারা রয়েছে উমাকান্ত স্কুলগুলিতে। কখনও আমরা দেখেছি ভাত দাও নয়তো গুলি দাও, কখনও আমরা দেখেছি মহাকরণ ঘেরাও শুধুমাত্র ন্যায্য চাকরির টুকরো দাবিতে। এই যে বিষয়ে আজকে 32-33 দিন প্রায় অতিক্রান্ত, এক মাস অতিক্রান্ত হওয়ার পরেও কিন্তু সরকারের কোনো আধিকারিক কিন্তু তাদেরকে কোনো আশ্বাস দিচ্ছে না, বরঞ্চ তাদের জীবন জীবিকা নির্বাহ করতে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং এই মুহূর্তে তারা কোনো রকম উপায় অন্তর না পেয়ে আন্দোলন 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 আন্দোলন। কিন্তু বাংলায় একটি প্রবাদ রয়েছে, বচনে কখনো নাকি পেট পড়ে না। তো সেই আন্দোলনের পথের পর কিন্তু যখন কোনো আর চোখে দিশা না পেয়ে অন্ধকার ভবিষ্যতের কথা চিন্তা করেই কিন্তু এবার হাতে দান বক্স বেরিয়ে পড়লেন বিভিন্ন আশার উদ্দেশ্যে। সেক্ষেত্রে বলাই চলে সেই অমানবিক আবারও এক দৃশ্য ছবি রয়েছে এই মুহূর্তে। কি ছবি রয়েছে উমাকান্ত ইংলিশ বাংলা মিডিয়াম উমাকান্ত একাডেমি স্কুলে কিন্তু তারা রয়েছে, এবং সেখান থেকে তাদের সঙ্গে কথা বলবো আমরা। অবশ্যই সেই ছবি সোশ্যাল বাংলার পর্দায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমাদের যে পরিমাণ খাদ্যদ্রব্য এর উৎসটা একটু কম, সুতরাং ওইটাকে কভার দিতে গিয়েই আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা চাইছি, সাহায্য চাইছি। আমার নাম মাখনজিত পাল। স্যার, আপনার কাছ থেকে জানবো আজকে আপনারা উমাকান্ত একাডেমিতে এসেছেন, সেখান থেকে কি হেল্প পেয়েছেন? হ্যাঁ, হেল্প পেয়েছি। আমাদের উমাকান্ত স্কুলের প্রত্যেক শিক্ষকরা আমাদের যথেষ্ট পরিমাণ হেল্প করেছে, সাহায্য করেছে, এবং হেডমাস্টারের সাথে আমরা কথা বলেছি, আমরা আশীর্বাদ চেয়েছি, স্যার আমাদের আপনি আশীর্বাদ করুন, আমরা যাতে আগামী দিন আপনার মতো লোকের সাথে আমরা কাজ করেছি, আগামী দিনও যাতে আমরা করতে পারি সেই আশীর্বাদটুকু আপনি করুন। আমরা আজকে দীর্ঘ 34 দিন যাবৎ আমরা রাস্তার পাশে পড়ে আছি। হ্যাঁ, আমরা 10 বৎসর শিক্ষা স্কুলে কাজ করেছি এবং ছোট ছোট বাচ্চাদের লালন পালন করেছি, মানুষের মতো মানুষ গড়ে তুলেছি। আজকে আমরা রাস্তার পাশে পড়ে আছি, সমাজের প্রত্যেকটা মানুষ দেখছে যে আমরা কোথায় পড়ে আছি, আমাদের এই দুর্দশার জন্য কে দায়ী আমরা এখনও বুঝতে পারছি না, আমরা জানতে পারছি না। তাই আমরা মানুষকে আরও বেশি, হ্যাঁ, আমাদের সম্পর্কে জানার জন্যই আমরা এই একটা প্রোগ্রাম নিয়েছি। অ্যাকচুয়ালি উদ্দেশ্য এটা না যে আমরা কালেকশন করো, আমরা পয়সা কালেকশন, ওইটা না, আমরা অ্যাকচুয়ালি সমাজের মানুষের কাছে জানতে চাইছি, হ্যাঁ, আমরা কোথায় আছি, কোথায় পড়ে আছি, আপনারা একটু দেখুন, আমরা প্রচণ্ড অসহায় আছি শিক্ষকরা। যে বিষয় শোনা গেল যে সেখান থেকে এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে কিন্তু বেরিয়ে পড়ছেন 10,323 যারা চাকরিচ্যুত শিক্ষক রয়েছেন, এই মুহূর্তে কিন্তু তারা এগিয়ে চলেছেন শিশুবিহার স্কুল, উমাকান্ত স্কুলের পরে কিন্তু এগিয়ে চলেছেন শিশুবিহার স্কুল, সেই ছবিও কিন্তু আমরা দেখাবো। এবং আজকে এক মাস অতিক্রান্ত হওয়ার পরেও কিন্তু তারা জীবন ধারণের জন্য, আমরা বলে প্রথমেই বলেছিলাম জীবনের খাদ্য বস্ত্র বাসস্থান তিনটে জিনিসের দরকার, তার মধ্যে যদি দেখি এবং খাদ্য এবং বাসস্থান এই দুটো যদি জীবন ধারণের জন্য অপরিহার্য উপাদান হিসেবে আমরা বেঁচে থাকি বা দেখে থাকি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা কিন্তু রয়েছে নর্দমার পাশে, যেখানে তাদের বাসস্থান রয়েছে সেই বাসস্থান আমরা বরাবরই দেখানোর চেষ্টা করেছি, রয়েছে তারা সেক্ষেত্রে কিন্তু খাদ্যের জন্য যদি দেখে থাকি তারা রয়েছে খাদ্যে, কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু টান পড়েছে। এবং সেই আবারও একই প্রবাতে যদি কথা বলে থাকি, সেই প্রবাতেও রাজার ধন যেটা রয়েছে আমরা বলেই থাকি, বাড়িতে বয়স্করা যারা বলে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ফুরিয়ে গেছে এবং সেই জায়গাতেই কিন্তু তাদের আজকে টান পড়েছে, এবং সেই জায়গার দৌড়েই কিন্তু আজকে তাদের যারা শিক্ষক 10 বছর চাকুরি করেছেন, চাকুরিচ্যুত শিক্ষকরা আজ পথের বাসস্থান তাদের, এবং তাদের এইভাবে দাঁড়ে দাঁড়িয়েই কিন্তু করতে হচ্ছে হাতে দান বাক্স নিয়ে কিন্তু রাস্তায় বেরোতে হয়েছে শেষ পর্যন্ত। কালকে আমরা দেখেছি বিদ্যালয় শিক্ষা অধিকর্তার নিকট তারা গেছিলেন, এবং সেক্ষেত্রে কিন্তু তারা সেখানে তারা সাহায্য চেয়েছিলেন, এবং এরপর আজকে যেই শিক্ষকরা, চাকুরিচ্যুত শিক্ষকরা, যারা বিভিন্ন ছাত্র, আমি বা আপনার মতো বা আমার যারা প্রজন্ম রয়েছে, যারা নবপ্রজন্ম রয়েছে, তাদেরকে তৈরি করেছে, মানুষের মতো মানুষ তৈরি করেছে, হয়তো তাদের মধ্যে এরকমও শিক্ষক অনেকেই রয়েছে যারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেই হয়তো চাকরি বাকরিও করেছেন,
কিন্তু তাদের আজ সাহায্যের জন্য ঘুরতে হচ্ছে বিভিন্ন স্কুলে, তাদের যেতে হচ্ছে। কালকে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার নিকট গেছে এবং এই মুহূর্তে উমাকান্ত স্কুলের পর রয়েছে তারা শিশুবিহার স্কুলে। শিশুবিহার স্কুলের থেকেও সরাসরি চিত্র আমরা তুলে ধরব আপনাদের সঙ্গে, কী ধরনের আশ্বাস আশ্বস্ত হচ্ছে তারা সেটাও আমরা তুলে ধরব আপনাদের সঙ্গে। এই মুহূর্তে একেবারে সরাসরি রয়েছে শিশুবিহার স্কুল থেকে সেই চিত্র, 10,323 চাকুরিচ্যুত শিক্ষক যারা রয়েছেন তাদের সঙ্গে একেবারে সরাসরি চিত্র আমরা তুলে ধরছি। এই মুহূর্তে সুব্রত কর ভট্টাচার্য যিনি রয়েছেন, ওনার হেডমাস্টার রয়েছেন, প্রধান শিক্ষক রয়েছেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের রুমে এই মুহূর্তে 10,323 প্রবেশ করছেন দান বাক্স নিয়ে। এবং শিশুবিহার স্কুল থেকে সরাসরি চিত্র, প্রধান শিক্ষকের কার্যকক্ষ থেকে আমরা রয়েছি সেই ছবি, সেই রয়েছে আপনাদের সামনে। স্যার, 10,323 আজকে 34 দিন যাবৎ তাদের চাকুরিচ্যুত, একজন আপনিও একজন শিক্ষক, প্রধান শিক্ষক, কি বলবেন স্যার তাদের জন্য? নিশ্চয়ই এখন এটা এতদিন ধরে তারা একটা ধারণা করছেন, তো এটা তো সবারই একটা মানে সহমত থাকা বাঞ্ছনীয়, সবাই থাকবে, কারণ এটা তারা এটাতে অবতীর্ণ হয়েছেন। দেখা যাক কখন কী হয়, এটা আমরা ভবিষ্যতে আশা রাখি এটা কিছু একটা হবে। উই আর হোপফুল, উই আর অপটিমিস্টিক। এই মুহূর্তে 10,323 চাকুরিচ্যুত শিক্ষক যারা রয়েছে তারা ছিলেন শিশুবিহার স্কুলের প্রধান শিক্ষকের রুমে রয়েছে। এই মুহূর্তে আমরা এখান থেকে বিয়ে পড়ছি এবং সেই বিষয়ে 10,323 চাকুরিচ্যুত শিক্ষকদের জন্য কী অপিনিয়ন রাখলেন প্রধান শিক্ষক সেই ছবি আমরা দেখালাম, এবং এই মুহূর্তে আমরা শিশুবিহার স্কুলের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে ক্যাশ সেকশন যেটা রয়েছে সেখান থেকে আমরা তুলে ধরছি ছবি, কী বিষয় রয়েছে এখানে কিন্তু চলছে যে যা সুবিধা ক্ষেত্রে সেই ছবি। যে যার সাধ্য অনুযায়ী কিন্তু শিশুবিহার স্কুল থেকে কিন্তু যে অন্যান্য প্রধান শিক্ষকের পর যে ইয়ে রয়েছে দান পেটিতে কিন্তু দান করছেন যে যার মতন করে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু পার্সোনালভাবে কিন্তু সহায়তার হাত কিন্তু প্রত্যেকেই বাড়িয়ে দিয়েছেন, এবং শিশুবিহার স্কুলের সেই হৃদয় বিদারক ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। যে যার সাধ্য মতো কিন্তু শিশুবিহার স্কুলের সমস্ত টিচার্সরা তাদের হাত বাড়িয়ে দিচ্ছে, তাদের সহকর্মীদের জন্য কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে। গোটা শিশুবিহার স্কুলের চত্বর থেকে কিন্তু চলছে তাদের সহকর্মীদের প্রতি সহমর্মিতা এবং সহ সেক্ষেত্রে কিন্তু আর্থিক সাহায্য যে যতটুকু প্রয়োজন আগামী দিনের যাতে শিক্ষকরা তাদের সেই আন্দোলন যেন চালিয়ে যেতে পারে, এবং সেই ক্ষেত্রেই কিন্তু চলছে প্রত্যেকটি সহকর্মী কিন্তু তাদের দিকে কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে, এবং হাত বাড়িয়ে দেওয়ার পর কিন্তু তাদের সাহায্য প্রদান চলছে, আর্থিক সাহায্য প্রদান যেন আজকে 34 দিনে সেই 10,323 আন্দোলন পড়েছে, এবং 10,323 34 দিন অতিক্রান্ত, এবং 34 দিন অতিক্রান্ত হওয়ার পর বিভিন্ন স্কুল তারা পরিদর্শন করছে, এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিন্তু তাদের সহকর্মীদের প্রতি, 10,323 শিক্ষক যারা রয়েছে তাদের সহকর্মীদের প্রতি কিন্তু সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এই মুহূর্তে 10,323 শিক্ষকরা যারা তাদের সহকর্মী রয়েছে শিশুবিহার স্কুলের ছাত্র শিক্ষকরা রয়েছে শিক্ষকদের কিন্তু কাছে কিন্তু আবেদন রাখলেন, এবং তারা কিন্তু সেই পথেই চলছেন, এবং আগামী দিন যেন তারা তাদের সেই দিন এবং সেক্ষেত্রে কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রেই কিন্তু বেরিয়ে গেছেন। আমরা কত কিছুদিন পূর্বে যদি দেখি হৃদয় বিদারক সেই চিত্র, কখনো ভাত দাও কখনো গুলি দাও সেরকমটা দেখেছি, মহড়া দেখেছি, হাতে ভাতের থাল নিয়ে দেখেছি, সেক্ষেত্রে
তারা হুঁশিয়ারি দিয়েছিল বিভিন্ন রকম হুঁশিয়ারির পর আজ কিন্তু এই হৃদয় বিদারক চিত্র। আরও একবার আমাদের সামনে এই মুহূর্তে আমরা রয়েছি টিচার্স কমন রুম, যেটা রয়েছে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো, টিচার্স কমন রুম যেখানে 10,323 শিক্ষক বা তাদের সহকর্মীরা স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা যেখানে রয়ে থাকেন সেখানে কিন্তু এই মুহূর্তে এই ঘরে রয়েছে এবং এই ঘর সেখান থেকে কিন্তু চলছে। এই মুহূর্তে একটা সরাসরি ছবি রয়েছে আপনাদের থেকে, আপনাদের সোশ্যাল বাংলা থেকে, শিশু বিহার স্কুলের যেটা কমন রুম বা স্টাফ রুম বলা যেতে পারে যেখানে শিক্ষক শিক্ষিকারা বসে থাকেন সেই রুম থেকে সেই ছবি আপনাদের সামনে রয়েছে। শিশু বিহার স্কুলের সমস্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরছে সোশ্যাল বাংলার ক্যামেরা, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সোশ্যাল বাংলার ক্যামেরাতে। এবং আপামর রাজ্যবাসীর কাছে একটাই আবেদন, তাদের জন্য আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, তাদের জন্য প্রে করুন, তারা যেন অতি সত্ত্বর তাদের যে যুদ্ধে বা যুদ্ধে অবতীর্ণ হয়েছে সেই যুদ্ধ যেন অতি সত্ত্বর তারা অতিক্রম করতে পারে এবং প্রত্যেকে তাদের পাশে এগিয়ে আসুন সেটাই থাকবে। সোশ্যাল বাংলার পক্ষ থেকে আবেদন থাকবে। এবং এই মুহূর্তে রয়েছি আমরা শিশু বিহার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন 10,323 কিন্তু শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু তাদের সহকর্মীদের কিন্তু সেখান থেকে যে যা সাধ্য মতো কিন্তু সহকর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং সহকর্মীদের সঙ্গে কিন্তু হাত বাড়িয়ে দিয়েছেন যে যা যুগ সেই ছবি সোশ্যাল বাংলার ক্যামেরায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সহকর্মীদের পাশে দাঁড়িয়েছে শিশু বিহার স্কুলের ছাত্র যারা দিদিমণিরা রয়েছে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে চাকরিচ্যুত যারা 10,323 টিচার্স রয়েছেন বাকরুদ্ধ রয়েছেন, কোনো মুখে শব্দ নেই, নির্বাক রয়েছেন এই অবস্থা দেখে এবং সে যার সাধ্য মতোই কিন্তু সহকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। বাকরুদ্ধ সকল সহকর্মীদের প্রতি রয়েছে শিশু বিহার স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিন্তু প্রত্যেকেই বাকরুদ্ধ, বলার ভাষা নেই, বলার ভাষা হারিয়ে ফেলেছি বাকরুদ্ধ। যারা নাকি 10,323 10 বছর চাকরি করেছেন, নবপ্রজন্মকে শিখিয়েছে তার চলার পথ, আজকে তাদেরই নাকি এই দিন দেখতে হয়েছে।
যারা নাকি তৈরি করেছে আগামীর প্রজন্ম, আগামীর ভবিষ্যৎ, যারা নাকি তৈরি করেছে যে যারা আজকে এই দিন দেখছে এই দিন যেন না দেখতে হয় ছাত্রছাত্রীদের শিখিয়েছে, কিন্তু তাদেরই আজ এই পথে এই করুণ অবস্থা। এই মুহূর্তে 10,323 সমস্ত শিক্ষকরা কিন্তু বেরোচ্ছেন শিশুবিহার স্কুল থেকে, তারা বেরোচ্ছেন। দশ হাজার 323 শিক্ষক যারা এই মুহূর্তে শিশুবিহার স্কুল থেকে শুরু ছবি বলেছিলাম ওইখানে দানটাই আমাদের উদ্দেশ্য নেই, যাটাই কাট করে দিই। তাদের কিন্তু এই মুহূর্তে চলবেন, প্রথমে উমাকান্ত ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামে ছিলেন, তারপর তারা গেছিলেন শিশুবিহার স্কুলে, তারপর তারা এগিয়ে চলছেন উমাকান্ত ইংলিশ মিডিয়ামের পথে। সমস্ত ছবি আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো, সেই ছবি কালকে তারা ডাইরেক্ট শিক্ষা অধিকর্তার নিকট তারা গেছিলেন সেই দান বাক্স নিয়ে, তাদের জীবন ধারণের জন্য যে চলার অসুবিধের জন্যই কিন্তু তাদের সেই যাওয়া, এবং সেক্ষেত্রে কিন্তু তারা আজ এখানে এসেছেন এবং পরবর্তী স্কুল ভিজিট করবেন তারা, সেক্ষেত্রে উমাকান্ত ইংলিশ মিডিয়াম, সেই ছবি আপনাদের সঙ্গে দেখাব। এবং আমাদের প্রতি ওদের সিম্পেটিতে আছে, সহানুভূতি আছে, ওনারাও চাইছেন যে সরকার যাতে অবিলম্বে আমাদের স্থায়ী সমাধান করে, কারণ কোনো এক সময় ওনাদের সঙ্গে আমরাও চাকরি করেছিলাম 10 বছর 7 বছর, তাই আমরা প্রচুর সাড়া পাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি, এভাবে আমরা চলছি আজকে। তার তারই একটা অঙ্গ হিসেবে আজকে আমরা আমাদের সহকর্মী এবং আমি বললাম তো ওই
মশার কামড়ে সম্পূর্ণ ঠান্ডা মধ্যে রাত করাচ্ছি এই মুহূর্তে রয়েছি আমরা উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল থেকে রয়েছি এবং সেখানেও তাদের যে প্রসেস এবং গত উমাকান্ত বাংলা মিডিয়াম এবং শিশু বিহার স্কুলে যেরকমটা তিনি কিন্তু দাবি করেছেন এবং সেক্ষেত্রে কিন্তু উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল থেকে কিন্তু তারা এসছেন সেক্ষেত্রে আর্থিক সহযোগিতার জন্য যেন সহকর্মীরা হাত মারিয়ে দেন সেদিকে বলছেন না এই মুহূর্তে 10,323 যারা চাকরিধারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বেরিয়ে পড়ছেন সেক্ষেত্রে তাদের বক্তব্য শুনবো কী হারে কীরকম সাহায্য পেলেন বা কীরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে উমাকান্ত স্কুলের উমাকান্ত ইংলিশ মিডিয়াম ইংরেজি মাধ্যম যেটা রয়েছে সেই স্কুলের যিনি প্রধান ভারপ্রাপ্ত শিক্ষক রয়েছেন হেডমাস্টার কীভাবে হাত বাড়িয়ে দিলেন আমরা সরাসরি রয়েছি উমাকান্ত ইংরেজি মাধ্যম স্কুল থেকে আমরা রয়েছি ইংরেজি মাধ্যম স্কুলের কীভাবে গান সঙ্গীত রচনা করে সাহায্যের হাত বাড়ালো কি না সেটা আমরা জানবো সেক্ষেত্রে আমার ফোন করতে ভুলে যাচ্ছে আগে আমি আপনার চাল ধরে
স্যার উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল থেকে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা আপনাদের সহকর্মী, কিরকম সাহায্য পেয়েছেন? ভালো সাহায্য পেয়েছি, এমনটা বলতে পারবো না, কিন্তু স্যার আমাদের প্রতি সিম্পাথাইজ আছে, আমাদেরকে বলছেন যে সরকার যাতে অবিলম্বে কিছু একটা করুক, আমরা তোমাদের পাশে আছি। উমাকান্ত ইংলিশ মিডিয়ামে দেখলাম যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি রয়েছেন তিনি আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, এবং অন্যান্য শিক্ষকরা সেরকম দেখলাম না, যেমন অন্যান্য স্কুলগুলিতে আমরা দেখেছি অন্যান্য স্কুলে অন্যান্য শিক্ষকরা ক্লাসে আছেন, তো আমরা অ্যাজ এ শিক্ষক হিসেবে আমরা আর ক্লাসের হ্যাম্পার করতে চাইনি, তাই আমরা চলে আসলাম। ওনারা নাকি আরেকটা সময় আসবে, আমাদের তো দ্বিতীয় কর্মসূচি আছে। দ্বিতীয় কর্মসূচি স্যার আপনারা কি দিয়েছেন? দ্বিতীয় কর্মসূচি আমাদের অ্যাজ ওয়েল এজ যে দৈনিক দিন জীবনে যেভাবে চলছে এভরিডে যে প্রোগ্রামটা, সেরকমভাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের এজিটেশন চালিয়ে যাবো, সেটাই। আমরা যেটা শুনলাম 10,333 যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু তাদের যে কর্মসূচি আছে তারা তিনটি স্কুল ভিজিট করেছেন, তারা ভিজিট করেছেন উমাকান্ত বাংলা মিডিয়াম স্কুল, করেছেন শিশুবিহার স্কুল, করেছেন ইংরেজি উমাকান্ত ইংরেজি মাধ্যম স্কুল, এবং আজকেও কিন্তু তারা দান কর্ম যে বাক্স নিয়ে কিন্তু সেখানে হাজির হয়েছেন, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি। এবং পরবর্তী বিভিন্ন আপডেটস 10,333 সঙ্গে জুড়ে থাকা আপডেটস আপনাদের সঙ্গে তুলে ধরবো আমরা ক্যামেরায়। অলোক সাথে আমি স্নেহা, সোশ্যাল বাংলা। সারাদিন আর কিছু না করলো চলবে না, নন্দু তোর মুখটা দেখছো কি মানসিক অবস্থা, কি এরকম করা হয়? Yeah, I got it.
প্রত্যেক মাসে চাল আনতে গেলে আমার যাওন লাগে, আলাদা রিক্সা দিয়ে আউন লাগে গিয়া, কারণ বাইকে আনটা রিক্স তো কাইতে জায়গা। আমার আর পূজার বন্ধুরা এক্সচেঞ্জ করছে, আমার অংশ নিয়ে রবিবারই লোন লাগবো, রবিবারে আমার থাকে ক্লাস, কালকের ক্লাসটা আজকে আছে দীক্ষা, আমি লয়ে লাইছি আর কি, হাফি করে লাইছি, নাহলে আমার কালকে লোন লাগবে। কেমন আছে দর্শক, তিনশো তেইশ নিউজটা?